নমস্কার, তোমরা দেখছো সুমন জানা আর্ট গ্যালারি। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে কী বানাতে চলেছি আমি। তো এই কাগজের ফুলটি বানানো হবে, কীভাবে বানানো হচ্ছে একটু দেখো তোমরা, তারপর ঘরে বানানোর চেষ্টা করবে। তো প্রথমে আমরা একটা কম্পাস নিব, পেন্সিল কম্পাস, সেখানে স্কেচ লাগিয়ে একটু বড় করে গোল করে নেব। গোলটা হয়ে গেলে এবার কাঁচি দিয়ে ভালো করে ওটাকে কেটে নেব। সাবধানে কাটবো যাতে না কেটে যায়, গোলটা কাটা হয়ে গেছে। তারপর ওই সবুজ যেটা কাটা হয়েছে তো ওইটা আমরা পাতা করব, নিচে পাতা করব, আর পিঙ্ক কালারটা আমরা ফুল বানাবো। তো এটা পাতা করার জন্য আমরা এটা কী করব, তিনবার ভাঁজ করব। এটা প্রথম ভাঁজ, তারপর এটা দু নম্বর ভাঁজ, সমান করে ভাঁজ করব, তারপরে আবার তিনটা ভাঁজ, তিন নম্বরে এটা ভাঁজ করব। তারপর স্কেচ দিয়ে এখানে ফুলের পাঁপড়ির মতন একটা এঁকে নেব। এবার এটাকে ভালো করে কাঁচি দিয়ে কেটে নেব। এটা এখন আর কোনো কিছু কাজ নেই, এর থাক। এবার এই ফুল যেটা বানাবো সেটাতে কিছু কাজ করব। তো কী করব, স্কেচটা নিয়ে ভালো করে চারপাশে রাউন্ড করে নেব। দেখো কেমন রাউন্ড করছি। তো এইভাবে আস্তে আস্তে করে রাউন্ড করে নেব, তারপর যেভাবে রাউন্ড করেছি ওইভাবে কাঁচি দিয়ে কেটে নেব আস্তে আস্তে করে, যাতে না কেটে যায়। সাবধানে করবে তোমরা। প্রথমে তোমরা একটা খবর কাগজ নিয়ে এটা প্র্যাকটিস করবে, সুবিধা হবে, কালারিং কাগজ বেশি নষ্ট হয়ে যাবে। তারপর কি করব, এইখান থেকে আমরা কি করব, ভিতরের দিকে হালকা করে মুড়তে থাকব, গোল 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 হতে থাকবে। তো আস্তে আস্তে করে গোল করতে থাকব, গোলটা হালকা হালকা করে করতে থাকব, নয়তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই বলছি আমি খড় কাগজে আগে প্র্যাকটিস করে নেবে, তারপর কালারিং কাগজে করবে। দেখো আমি দুপাশে হাত দিয়ে আর একবার সে আঙ্গুল নিয়ে গোল করতে আছি। এইখানে আঠা দিয়ে ওটাকে বসিয়ে নেব। এটা বসিয়ে নিলাম, ফেভিকল আঠাটা খুব ভালোই লাগে, তো ফেভিকল আঠা নিলেই সবচেয়ে ভালো। এবার এই পাতার কাজ, পাতাটা পুরো খুলে নিলাম। তো যে কোনো এক পাশে আমরা পুরো মাঝ বরাবর কেটে দেব। কাটা হয়ে গেলে তার পাশের পাঁপড়িটার মাথাটা কেটে দেবো। যেটা কাটলাম সেখানে আমরা আঠা লাগাবো, ফেভিকল আঠা কম করে লাগালেই হবে, যত কম লাগাবে কাজ তত ভালো হবে। তো এটা একটা পাঁপড়ির নিচে লাগিয়ে দেবো। স্কেল নিয়ে আলতো করে এরকম টান মারলেই ওগুলো আস্তে আস্তে করে কেমন পাতার মতন মুড়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা না পারলে নাই করবে। এইবার ওই মাঝখানে আঠা দিয়ে ওই ফুলটা বসিয়ে দিব। দেখো কত সুন্দর হয়ে গেল, তোমরাও চেষ্টা করো। ভালো লাগলে একটু লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদেরকে, সবাই করুক যাতে।